মাস্ক দিলে আমার খুব সুবিধা হয়, শ্বাসটা নিতে সুবিধা হয়, বেশি মনে করি বাড়িতে থাকাই ভালো। কিন্তু তখন আমার কথা মনে হয়, যখন প্রথম ঢেউ উঠছিল, সেকেন্ড ওয়েভ, প্রথম তো আমি ক্লাবের প্রত্যেক মানুষকে ধন্যবাদ বলব, যেহেতু অল্প সময়ের মধ্যে আপনি এত সুন্দরভাবে এই কার্যক্রমের আয়োজন করেছেন। আর সঙ্গে সঙ্গে সেটা বলব যারা উপস্থিত আছেন, আপনার সবই আর আমি এক পরিবার, এক পরিবারের মানুষ, যারা স্টেজে আছেন ওরাও, যারা নিচে আছেন ওরাও, আমরা এক পরিবার, এক পরিবারের মানুষ, আর আমরা এক থাকবো। আর সঙ্গে সঙ্গে আমি সেটাও বলতে চাই, আমি কোনো বড় সমাজসেবী না, বাড়ি বাড়িতে, প্রত্যেক বাড়িতে যারা মা আছেন, বোন আছেন, বউ আছেন, তারা সবই সমাজসেবী। সমাজের গঠন, সমাজের ব্যবস্থা এটা মহিলার হাতে থাকে। ওর প্রমাণিত এখানে উপস্থিত দুই দুই নতুন কাউন্সিলর আছেন, যে মহিলার ভাগিদারি, মহিলার যোগদান, বাড়ির মহিলার সহজতা কত দরকার। আর যখন মহিলা কর্মঠ থাকে, বাড়ি আর বাইরের সবকিছু করতে থাকে, তখন আমরা বলি এম্পাওয়ার মহিলা। আজকের নারী আর এটা প্রত্যেক বাড়িতে আছে, আজকের দিন 2021-এ প্রত্যেক বাড়িতে একটা এম্পাওয়ার্ড মহিলা আছে, সশক্ত মহিলা আছে, ওর উদাহরণ সেটাই যে আপনি সবই সমাজ জন্য কাজ করতে চান। আজকে আবার কষ্ট হচ্ছে, দুদিন আগেও বলছি রাগও উঠে, এই যে থার্ড ওয়েভ আবার কোভিডের এসছে, আর যেভাবে যে প্রমাণে সংক্রমিত হচ্ছে মানুষ, একটু সাবধানিতে থাকা দরকার। কিন্তু নর্থ ইস্ট ভার্সেস আগেও দুই ওয়েভে খুব ভালো করে যুদ্ধ করেছেন, এবারও ভালো করে যুদ্ধ করবেন। সবার বাড়িতে বয়স মানুষ আছে, ছোট ছেলে মেয়ে আছে, নতুন করে মোদীজি নতুন টিকাকরণ আরম্ভ করেছেন, 15 বছর থেকে 18 বছর ছেলে মেয়ে টিকা পাবেন। আর কালকে টিকা যারা প্লাস 60 বছর আছেন বা কোনো ক্রিটিক্যাল ইলনেস আছে, ওনার জন্য একটা নতুন ভ্যাকসিনেশন আরম্ভ হয়েছে। আমি সবাইকে হাত জোর করে অপিল করব যে কোভিডের যত প্রোটোকল আছে ওকে মানে, আর যত বেশি করে এই ভ্যাকসিনেশন লাভ আমরা সবই যে নিতে পারি। গভর্নমেন্ট হাত দিয়েছে, হাত আগে দিয়েছে, তো আমাদের দরকার যে এই কোভিড সঙ্গে যুদ্ধ করতে গেলে। আর একটা জিনিস বলতে চাই, ওর অনুষ্ঠান চলতে থাকে, ক্লাব কর্তৃপক্ষ আপনাদেরকে শীতবস্ত্র দেবেন। এরপর বাচ্চাদের মধ্যে স্কুল ব্যাগ দেওয়ার জন্য 8 জনের নাম আমি ডাকছি, তোমরা প্রস্তুত থাকো, সামনে এসে লাইন ধরে দাঁড়াও। রোহিত মিয়া, সংশ্লিষ্ট সমাজসেবী এলাকার মানুষ শ্রীকৃষ্ণ সাহা মহোদয়কে ফুলের তোলা দিয়ে আমি আবারও পুনরাবৃত্তি করছি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই শিরোনামে আজকে পরিচালিত হবে। সভাপতি শ্রী রতন দেবনাথ মহোদয়কে ফুলের তোলা দিয়ে অভিনন্দন জ্ঞাপন করছেন জ্ঞাপন সম্মানিত কাউন্সিলর, একজন কাউন্সিলর। বন্ধুগণ, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.